একের পর এক চমক দেখাচ্ছে এবারের আসরের বিপিএল এর দলগুলো। প্রথমে কুমিল্লা, এরপরে রংপুর, সর্বশেষ চমক দেখালো সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন মাশরাফির উপরে রেখেছে তারা ভরসা, তাই সিলেটের অধিনায়কের দায়িত্বটাও পাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সবথেকে বড় চমক রেখেছে তারা বাবর আজমকে দলে ভিড়িয়ে। বাবরের বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিং 3, একই সাথে টেস্ট, টি টোয়েন্টি ও ওয়ানডেতে সেরা 3 ব্যাটারের মধ্যে এই প্রথম বাবর রয়েছেন। তাই তো সিক্সার্সের ভক্তদের মনে ট্রফি জয়ের আশা উকি দিচ্ছে। পেস বোলিং অ্যাটাকেও রয়েছে তাদের বৈচিত্র্যতা, রয়েছে পাকিস্তানের আমির ও শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। ব্যাটিং লাইন আপ শক্তিশালী করতে শ্রীলঙ্কা থেকে আনছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাকে। দলের কোচিং স্টাফ সকলেই বাংলাদেশি। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল, সহকারী কোচ হিসেবে থাকছেন রাজিন সালেহ, পেস ও স্পিনিং বোলিং কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ রাসেল ও মুরাদ খান, ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন ডলার মাহমুদ। আজ রাজধানীর 5-তারকা একটি হোটেলে সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচনী অনুষ্ঠানে দেখা মেলে মাশরাফির। তাকে প্রশ্ন করা হয়, মাশরাফি যেখানে বিপিএল এর ট্রফিটা তো সেখানেই, তাহলে এবার কি ট্রফির দেখা পাবে সিলেট? জবাবে মাশরাফি বলেন, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবেন দলকে একটা ট্রফি এনে দিতে, এজন্য কাজ শুরু করবেন বেশ আগে ভাগেই। আরও মনে করিয়ে দেন, ভালো মানের বিদেশি খেলোয়াড়রা যেমন রয়েছে, তেমনি নিজেদের দেশের খেলোয়াড়দেরও ভালো খেলতে হবে, তাহলেই দুয়ে দুয়ে চার মিলে চা বাগানের জেলা সিলেট দেখা পাবে তাদের প্রথম ট্রফির।